नमस्कार, आज के द्वितीय वीडियो प्रशांत महासागर समुद्र स्रोत नहीं आलोचना करछि। ताहले एखाने देखते पाछि जे प्रशांत महासागर अंचल, ए अंचलेर प्रशांत महासागर सीमारेखाटा एकटू देखे नी। एदिके पूर्व दिके रयेछे उत्तर अमेरिका, दक्षिण अमेरिका, आर उत्तर अमेरिका दक्षिण अमेरिकार दिके रयेछे एशिया। এই মধ্যবর্তী অঞ্চল প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল। এখানে নিরক্ষরেখা মধ্যভাগের দিয়ে উত্তরের অংশ, নিরক্ষরেখার উত্তরের অংশ উত্তর প্রশান্ত মহাসাগরীয় সমুদ্র স্রোত, আর নিরক্ষরেখার দক্ষিণের অংশগুলি হলো দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় নিরক্ষীয় স্রোত। তাহলে দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় সমুদ্র স্রোতগুলি নিয়ে আমি প্রথমে আলোচনা করছি। প্রথমে দেখতে পাচ্ছি যে নিচে রয়েছে কুমেরু স্রোত। এই স্রোতটি প্রধানত কুমেরু মহাসাগর থেকে আগত। তাহলে কুমেরু মহাসাগর শীতল জলের ভাণ্ডার, অর্থাৎ বরফ আচ্ছাদিত থাকে। এই অঞ্চল দিয়ে পশ্চিম বায়ুর প্রভাবে পশ্চিম দিক থেকে পশ্চিমে পশ্চিম বায়ুর প্রভাবে উত্তরে ক্রমশ অগ্রসর হয়। এবং দেখতে পাচ্ছি এই দক্ষিণ আমেরিকার এই উপকূলভাগ, এই উপকূলভাগটি পেরু এবং হামবোল্ড উপকূল, এই অঞ্চল অর্থাৎ পেরু স্রোত এবং হামবোল্ড স্রোত রূপে প্রবাহিত হয়। আমরা আগেই জেনেছি যে সমুদ্র স্রোত যে অঞ্চলের পাশ দিয়ে বা যে উপকূলের পাশ দিয়ে প্রবাহিত হবে সেই উপকূলের নামকরণ অনুযায়ী নামকরণ হবে। তাহলে এটি পেরু স্রোত এবং এটি হামবোল্ড স্রোত রূপে প্রবাহিত হয়। এগুলি ক্রমশ শীতল স্রোত। এরপর পেরু স্রোত এবং হামবোল্ড স্রোত ক্রমশ উত্তরে অগ্রসর হয়। নিরক্ষরেখার দক্ষিণে আয়ন বায়ুর প্রভাবে যে স্রোতটি পূর্ব থেকে পশ্চিম দিকে প্রবাহিত তার দক্ষিণ নিরক্ষীয় স্রোত এবং উত্তরের দিকে তার নাম উত্তর নিরক্ষীয় স্রোত। তাহলে দেখতে পাচ্ছি যে এটি দক্ষিণ নিরক্ষীয় স্রোতের সাথে মিলিত হচ্ছে, দক্ষিণ নিরক্ষীয় স্রোতের সাথে মিলিত হয়ে অগ্রসর হয়। অগ্রসর হওয়ার পর অস্ট্রেলিয়ার উপকূলে বাধাপ্রাপ্ত হয়। অস্ট্রেলিয়ার উপকূলে বাধাপ্রাপ্ত হয়ে এটি তিনটি শাখায় বিভক্ত হয়। একটি অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলের পাশ দিয়ে যায়, একটি মধ্যম শাখাটি নিউ গিনি, এই অঞ্চলটা নিউ গিনি, এই উপকূলের মধ্য দিয়ে গিয়ে ভারত মহাসাগরে প্রবেশ করে, আর একটি শাখা উত্তরে অগ্রসর হয়। তাহলে দেখতে পাচ্ছি, এক নজরে করে নিই দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় স্রোতগুলিকে। কুমেরু স্রোত পশ্চিম বায়ুর ফলে অগ্রসর হয় শীতল স্রোত, এবং অগ্রসর হওয়ার পর দক্ষিণ আমেরিকার পেরু এবং হামবোল্ড উপকূলের উপর দিয়ে প্রবাহিত হয় শীতল স্রোত রূপে। ক্রমশ উত্তরে অগ্রসর হয়ে দক্ষিণ নিরক্ষীয় সমুদ্র স্রোতের সাথে মিলিত হয়। এই স্রোতটি ক্রমশ পশ্চিমে অগ্রসর হওয়ার সময় অস্ট্রেলিয়ার উপকূলে বাধাপ্রাপ্ত হয়ে তিনটি শাখায় ভাগ হয়। একটি উত্তর শাখা, একটি মধ্যম শাখা, একটি দক্ষিণ শাখা। দক্ষিণ শাখাটি অস্ট্রেলিয়ার পূর্ব উপকূল দিয়ে প্রবাহিত, যার নাম পূর্ব অস্ট্রেলিয়া স্রোত। আর পূর্ব অস্ট্রেলিয়া স্রোতের আরেক নাম হলো নিউ সাউথ ওয়েল স্রোত। আর আরেকটি মধ্যম শাখা যেটি, সেটি ভারত মহাসাগরে প্রবেশ করে। আরেকটি উত্তর শাখা যেটি উত্তর নিরক্ষীয় স্রোতের সাথে মিলিত হয়। এখানে একটা তোমাদেরকে বলে রাখি, এই যে ডিসকাসমূলক আলোচনা করছে অর্থাৎ ডিসক্রাইব আলোচনা হচ্ছে, পাঁচ নম্বরের সমুদ্র স্রোতের বর্ণনা আসে না, কিন্তু প্রতিটি সালে দেখতে পাবে যে সমুদ্র স্রোত থেকে যে শর্ট কোশ্চেনগুলো আসে সমুদ্র স্রোতের নাম অনুযায়ী, এটি কোন মহাসাগরীয় সমুদ্র স্রোত। এক্ষেত্রে তখন তোমরা যদি না ডিটেলসে পড়ে থাকো তাহলে উত্তর করা অসুবিধায় পড়বে, তার জন্য এই ডিসক্রাইবমূলক আলোচনা করছি। এরপর দেখতে পাচ্ছি যে দক্ষিণ নিরক্ষীয় স্রোতের উত্তর শাখাটি উত্তর নিরক্ষীয় স্রোতের সাথে মিলিত হয়। এটি ক্রমশ উত্তরের দিকে অগ্রসর হয়, যা জাপান স্রোত রূপে পরিচিত। তাহলে জাপান স্রোতের আরেকটা অংশ যেটা জাপানের পশ্চিম পূর্ব উপকূল দিয়ে প্রবাহিত তার নাম হয় সুসীমা স্রোত। কি নাম? সুসীমা স্রোত। এই জাপান স্রোত আরেক নাম আছে কুরোশিও স্রোত। তাহলে দক্ষিণ উত্তর নিরক্ষীয় স্রোতের সাথে দক্ষিণ নিরক্ষীয় স্রোতের উত্তর শাখা মিলিত হয়ে জাপান স্রোত রূপে প্রবাহিত হয়। তার আরেক নাম কুরোশিও স্রোত। এই স্রোতটি ক্রমশ উত্তরে অগ্রসর হয়, যার নাম হয় উত্তর প্রশান্ত মহাসাগরীয় স্রোত।
তাহলে উত্তর প্রশান্ত মহাসাগরের স্রোতের এখানে কানাডার উপকূল, এই কানাডা উপকূল থেকে কানাডা উপকূলে বাধাপ্রাপ্ত হয়ে দুটো শাখায় ভাগ হয়, একটা আলাস্কা স্রোত আর একটা দেখো দক্ষিণ দিকে প্রবাহিত হয়ে গেছে সেটা শীতল স্রোত রূপে যার নাম ক্যালিফোর্নিয়া স্রোত। তাহলে আলাস্কা স্রোত এবং ক্যালিফোর্নিয়া স্রোত এ দুটোই শীতল স্রোত রূপে পরিচিত। তাহলে সহজেই উপলব্ধি করতে পারছি উত্তর প্রশান্ত মহাসাগরীয় স্রোতটি উত্তরে অগ্রসর হওয়ার সময় কানাডার উপকূলে বাধাপ্রাপ্ত হয়ে আলাস্কা এবং ক্যালিফোর্নিয়া দুটি শীতল স্রোত রূপে প্রবাহিত হয়। এখানে একটা বিশেষ ঘটনা লক্ষ্য করা যাচ্ছে, তাহলে একদিকে উত্তর নিরক্ষীয় স্রোত, জাপান স্রোত, উত্তর প্রশান্ত মহাসাগরীয় স্রোত এবং ক্যালিফোর্নিয়া স্রোতের মিলিত অঞ্চলে একটা জলাবর্ত সৃষ্টি হচ্ছে। এই জলাবর্তটা ফলে এই ভিতরের জল বাইরে এবং বাইরের জল ভিতরে প্রবেশ করতে পারছে না, এই জন্য এখানে শৈবাল সাগরের সৃষ্টি হয়। অর্থাৎ শৈবাল আগাছা এই জাতীয় শ্যাওলা আগাছা জাতীয় গাছ জন্মায়। তাহলে আরেকবার বলে দিচ্ছি, জাপান স্রোতের এই জাপান স্রোত, উত্তর প্রশান্ত মহাসাগরীয় স্রোত, ক্যালিফোর্নিয়া স্রোত এবং উত্তর নিরক্ষীয় স্রোতের মধ্য জলাবর্ত যে সৃষ্টি হচ্ছে এর নাম হচ্ছে শৈবাল সাগর। এই শৈবাল সাগরে সমুদ্রের বাইরের জল ভিতরে এবং এই শৈবাল সাগর থেকে ভিতরের জল বাইরে প্রবেশ করতে পারে না, এই জন্য এখানে আগাছা শ্যাওলা জাতীয় গাছ জন্মায়, এটার নাম হয় শৈবাল সাগর। নেক্সট যে জিনিসগুলো দুটো রয়েছে, একটা দেখতে পাচ্ছ লাল রঙের স্রোত ওয়াসীয় স্রোত, এই স্রোতটি সুমেরু মহাসাগর থেকে আসছে, এটি শীতল স্রোত রূপে প্রবাহিত হয়। আরেকটা স্রোত দেখছো ওকটোক স্রোত, এই জাপানের ওকটোক কামচাটকা শাখালিনে দ্বীপপুঞ্জ আছে এখানে অনেক, এই ওকটোক উপসাগর থেকে স্রোতটা ক্রমশ অগ্রসর হয় এবং জাপান স্রোত এবং ওকটোক স্রোতের এখানে কামচাটকা স্রোত এবং যা পরবর্তী ক্ষেত্রে ওকটোক স্রোতটা যেটা কামচাটকা স্রোত রূপে আসে সেই কামচাটকা স্রোত এবং জাপান স্রোতের মধ্যবর্তী অঞ্চলে একটা হিমপাচির সৃষ্টি হয়। অর্থাৎ দুটি বিপরীত ধর্মী, একটা উষ্ণ একটা শীতল জলের একটা স্পষ্ট সীমারেখা, এখানেও হিমপাচির দেখা যাচ্ছে। তাহলে একবার এক নজরে করে নিই, প্রশান্ত মহাসাগরের সমুদ্র স্রোত কুমেরু স্রোত পশ্চিমবঙ্গের ফলে অগ্রসর হয়, দক্ষিণ আমেরিকার উপকূল দিয়ে প্রবাহিত হয় পেরু হাম্বোল্ড অঞ্চল বরাবর, পেরু স্রোত এবং হাম্বোল্ড স্রোত রূপে এটা শীতল স্রোত ক্রমশ অগ্রসর হয় দক্ষিণ নিরক্ষীয় স্রোতের সাথে মিলিত হয়। এরপর অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে বাধাপ্রাপ্ত হয়ে তিনটি শাখায় ভাগ হয়, একটি উত্তরের দিকে উত্তর নিরক্ষীয় স্রোতের সাথে মিলিত হয়, একটা নিউগিনি অঞ্চল বরাবর ভারত মহাসাগরে প্রবেশ করে আর একটা পূর্ব অস্ট্রেলিয়া নিউ সাউথ ওয়েলস স্রোত রূপে পরিচিত। এরপর যে স্রোতটা উত্তর নিরক্ষীয় স্রোতের সাথে মিলিত হয় নামকরণ হয় জাপান স্রোত কুরোশিও স্রোত, আর একটা জাপান স্রোত কুরোশিও স্রোতের অংশ সুসীমা স্রোত রূপে পরিচিত। এখানে একটা জিনিস মনে রাখো, সুসীমা স্রোত আর সোমালি স্রোত এই দুটো স্রোত কিন্তু পরীক্ষা আসে, সোমালি স্রোতটা হচ্ছে ভারত মহাসাগরের আর সুসীমা স্রোতটা হলো প্রশান্ত মহাসাগরের, এই দুটো কনফিউশনমূলক প্রশ্ন শর্ট প্রশ্নে দেয় পরীক্ষায়। তাহলে সুসীমা স্রোতটা হলো প্রশান্ত মহাসাগরীয় স্রোত। তাহলে জাপান স্রোত ক্রমশ উত্তরে অগ্রসর হয়ে উত্তর প্রশান্ত মহাসাগরের স্রোত এবং এটা আলাস্কা স্রোত এবং ক্যালিফোর্নিয়া স্রোত রূপে নিচে দক্ষিণ আসে। আর একটা কথা জানা রাখা দরকার, এই ক্যালিফোর্নিয়া স্রোতটা শীতল স্রোত রূপে আসে বলে এই ক্যালিফোর্নিয়া স্রোতের পার্শ্ববর্তী অঞ্চলের মৃদু নাতিশীতোষ্ণ প্রকৃতির জলবায়ু বিরাজ করে, এই জন্য এখানে হলিউড চলচ্চিত্র শিল্প গড়ে উঠেছে, এটা ক্যালিফোর্নিয়া অঞ্চল স্রোত শীতল স্রোতের জন্য এই অঞ্চলে হলিউড চলচ্চিত্র শিল্প গড়ে উঠেছে। তাহলে জাপান স্রোত, উত্তর প্রশান্ত মহাসাগরের স্রোত, ক্যালিফোর্নিয়া স্রোত, উত্তর নিরক্ষীয় স্রোতের মিলিত অঞ্চলে একটা শৈবাল সাগর সৃষ্টি হয়েছে। তাহলে সহজেই বোঝা গেল প্রশান্ত মহাসাগরীয় সমুদ্র স্রোতগুলো এক নজরে করে দিলাম। এরপর নেক্সট আসছি ভারত মহাসাগরীয় সমুদ্র স্রোত। ভারত মহাসাগরীয় সমুদ্র স্রোতের দেখতে পাচ্ছ যে আফ্রিকার উপকূল আর ওদিকে রয়েছে অস্ট্রেলিয়ার উপকূল, মধ্যবর্তী অঞ্চল অর্থাৎ ভারতীয় উপদ্বীপের দক্ষিণ ভাগ ভারত মহাসাগর, এই অঞ্চলের সমুদ্র স্রোতগুলো নিয়ে আলোচনা করা যাক। একইভাবে প্রত্যেকটা সমুদ্র স্রোতে যেভাবে দেখেছি কুমেরু মহাসাগর থেকে কুমেরু স্রোত রূপে শীতল স্রোত আসছে পশ্চিমবঙ্গের ফলে, এখানেও ঠিক তাই, এটা ক্রমশ উত্তরে অগ্রসর হয়ে শীতল স্রোত আবার সে অস্ট্রেলিয়ার উপকূল দিয়ে প্রবাহিত হয় যা পশ্চিম অস্ট্রেলিয়ার স্রোত রূপে পরিচিত। তাহলে পশ্চিম অস্ট্রেলিয়ার স্রোত ক্রমশ উত্তরে অগ্রসর হয় আবার দক্ষিণ নিরক্ষীয় স্রোতের সাথে মিলিত হয়,
দক্ষিণ নিরক্ষীয় স্রোত পূর্ব দিকে অগ্রসর হওয়ার সময় পশ্চিমে অগ্রসর হওয়ার সময় মাদাগাস্কার দ্বীপে বাধাপ্রাপ্ত হয়। মাদাগাস্কার দ্বীপে বাধাপ্রাপ্ত হয়ে একটি উত্তরের শাখায় চলে যায়, আর একটা মাদাগাস্কার দ্বীপের পশ্চিম অংশ বরাবর প্রবাহিত হয়, তার নাম মোজাম্বিক স্রোত, আর একটা মাদাগাস্কার দ্বীপের পূর্ব দিকে প্রবাহিত হয়, তার নাম মাদাগাস্কার স্রোত। এই মোজাম্বিক স্রোত এবং মাদাগাস্কার স্রোত এই দুটি সমুদ্র স্রোত ক্রমশ আগুলহা সমুদ্র স্রোত রূপে পরিচিত হয়। এখানে শর্ট প্রশ্ন আছে, আগুলহা সমুদ্র স্রোতটি কোন সমুদ্র স্রোত দুটির মিলন, না মোজাম্বিক স্রোত এবং মাদাগাস্কার স্রোতের মিলিত হয়ে আগুলহা সমুদ্র স্রোতের সৃষ্টি হয়েছে। তাহলে দক্ষিণ ভারত মহাসাগরের সমুদ্র স্রোতগুলো আরেকবার দেখে নিই। কুমেরু স্রোতটা অগ্রসর হয় পশ্চিম উপকূল বরাবর, অস্ট্রেলিয়ার পশ্চিম উপকূল বরাবর পশ্চিম অস্ট্রেলিয়া স্রোত রূপে যায়, সেটি উত্তরে অগ্রসর হয়, দক্ষিণ নিরক্ষীয় স্রোতের সাথে মিলিত হয়। দক্ষিণ নিরক্ষীয় স্রোত ক্রমশ অগ্রসর হওয়ার সময় মাদাগাস্কার দ্বীপে বাধাপ্রাপ্ত হয়, একটি অংশ উত্তরে, একটা মাদাগাস্কার দ্বীপের পশ্চিম উপকূল, একটা পূর্ব উপকূল হয়। পশ্চিম উপকূলে মোজাম্বিক স্রোত, পূর্ব উপকূলে মাদাগাস্কার স্রোত। এই মোজাম্বিক স্রোত এবং মাদাগাস্কার স্রোত মিলিত হয়ে আগুলহা সমুদ্র স্রোতের সৃষ্টি হয়। এরপর যে উত্তর শাখাটি দেখতে পাওয়া যাচ্ছে, এটি ক্রমশ উত্তরে অগ্রসর হয়, উত্তর নিরক্ষীয় স্রোতের সাথে মিলিত হয়, মিলিত হয়ে একটু আগেই বলেছিলাম সোমালি স্রোত। এই সোমালি স্রোত হচ্ছে ভারত মহাসাগরীয় সমুদ্র স্রোত, এই সোমালি স্রোত রূপে পরিচিত হয়। এই সোমালি স্রোত আবার অগ্রসর হওয়ার সময় যেটা মৌসুমি স্রোত রূপে পরিচিত, এই মৌসুমি স্রোত হলো ঋতুভিত্তিক স্রোত। কেন ঋতুভিত্তিক? না ঋতুভেদে এর বিপরীতমুখী বায়ু প্রবাহ লক্ষ্য করা যায়। আমরা আগে জেনেছি মৌসুমি শব্দের অর্থ ঋতু, অর্থাৎ ঋতুভিত্তিক বিপরীতমুখী বায়ু প্রবাহ এখানে ঘটে। গ্রীষ্মকালে জলভাগ থেকে স্থলভাগ, অর্থাৎ ভারতীয় মহাসাগর থেকে ভারতীয় উপদ্বীপে স্থলভাগের দিকে প্রবাহিত হয়, আর শীতকালে স্থলভাগ থেকে জলভাগের দিকে প্রবাহিত হয়। তাহলে যখন গ্রীষ্মকাল স্থলভাগ উত্তপ্ত হয়ে যায়, এই অঞ্চল কম উত্তপ্ত থাকে, তখন উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে প্রবাহিত হয়, সেটি দক্ষিণ পশ্চিম মৌসুমি স্রোত রূপে পরিচিত। আর শীতকালে যখন পশ্চিমা বায়ু দক্ষিণ চাপ বলয়গুলি দক্ষিণে সরে আসে, তখন এই অঞ্চলে শীতকাল বিরাজ করে, এর ফলে এই অঞ্চলে শীতকালে উচ্চচাপ, এই অঞ্চলে নিম্নচাপ, তখন স্থলভাগ থেকে জলভাগের দিকে প্রবাহিত হয়, এটি উত্তর পূর্ব মৌসুমি স্রোত রূপে পরিচিত। তাহলে সহজেই আমরা জানলাম যে ভারত মহাসাগরীয় সমুদ্র স্রোতগুলো, আরেকবার এক নজরে করে দিই, দক্ষিণ দিকে কুমেরু স্রোত উত্তরে প্রবাহিত হয় পশ্চিম অস্ট্রেলিয়া স্রোত রূপে, যেটি দক্ষিণ নিরক্ষীয় স্রোতের সাথে মিলিত হয়। এরপর মাদাগাস্কার দ্বীপে বাধাপ্রাপ্ত হয়ে মোজাম্বিক এবং মাদাগাস্কার স্রোত রূপে নিচে নেমে আসে, যেটা আগুলা স্রোত রূপে পরিচিত। এরপর একটা অংশ উত্তরে সরে যায়, সেটা উত্তর নিরক্ষীয় স্রোতের সাথে মিলিত হয়, যেটা আয়নবায়ুর প্রভাবে, এটা সোমালি স্রোত রূপে প্রবাহিত হয়। এই সোমালি স্রোত আবার পরবর্তী ক্ষেত্রে ঋতুভিত্তিক প্রবাহিত হওয়ার জন্য মৌসুমি স্রোত রূপে পরিচিত। এই মৌসুমি স্রোত দুটো ভাগ, একটা দক্ষিণ পশ্চিম মৌসুমি স্রোত, একটা হলো উত্তর পূর্ব মৌসুমি স্রোত। কারণ কি? না এখানে ঋতুভিত্তিক মানে ঋতুগতভাবে সমুদ্র স্রোতকে নিয়ন্ত্রণ করে, অর্থাৎ কোনো সময় স্থলভাগ থেকে জলভাগের দিকে, আবার জলভাগ থেকে স্থলভাগের দিকে প্রবাহিত লক্ষ্য করা যায়। তাহলে সমুদ্র স্রোতগুলি থেকে সহজে শর্ট প্রশ্ন এলে তোমরা অনুধাবন করতে পারবে। তিনটে সমুদ্র স্রোত দেখিয়ে দিচ্ছি, মিলগুলো এখানে একটু আলোচনা করে দিই। দেখো এখানে ক্যানারি স্রোত দেখতে পাচ্ছ, শীতল স্রোত আটলান্টিক মহাসাগরে, আটলান্টিক মহাসাগরের সাথে প্রশান্ত মহাসাগরের অনেক মিল আছে। এখানে দেখো ক্যালিফোর্নিয়া স্রোত শীতল স্রোত, এখানেও শৈবাল সাগর সৃষ্টি হয়েছিল, আটলান্টিক মহাসাগরের সমুদ্র শৈবাল সাগরের সৃষ্টি হয়। এখানে উপসাগরীয় স্রোত, এখানে ছিল প্রশান্ত মহাসাগরের জাপান স্রোত বা কুরসীয় স্রোত। এখানে ক্যানারি স্রোত, এখানে প্রশান্ত মহাসাগরে ছিল ক্যালিফোর্নিয়া স্রোত। এখানে উত্তর আটলান্টিক স্রোত, এখানে ছিল প্রশান্ত মহাসাগরে উত্তর প্রশান্ত মহাসাগরীয় স্রোত। এখানে উত্তর নিরক্ষীয় স্রোত, প্রশান্ত মহাসাগরে ছিল উত্তর নিরক্ষীয় স্রোত। তাহলে এখানেও আটলান্টিক মহাসাগরের শৈবাল সাগর দেখা যাচ্ছে, আবার প্রশান্ত মহাসাগরও শৈবাল সাগর দেখা যাচ্ছে। তাহলে কিছুটা অনেকটাই মিল এখানে রয়েছে সমুদ্র স্রোতগুলির সাথে।
আর কুমেরু স্রোত দেখতে পাচ্ছি হাম্বোল্ট পেরু স্রোত, এখানে হাম্বোল্ট পেরু স্রোতের জায়গায় এখানে রয়েছে বেঙ্গলা স্রোত, এখানে ব্রাজিল স্রোত যেমন রয়েছে ওখানে আগুলহা সমুদ্র স্রোত সৃষ্টি হচ্ছে, এরকম প্রত্যেকটা সমুদ্র স্রোতের সাথে প্রায় মিল আছে আটলান্টিক মহাসাগর এবং প্রশান্ত মহাসাগরের সমুদ্র স্রোতগুলির। ধন্যবাদ, এই জিনিসগুলি সহজেই লক্ষ্য রাখবে, এরপর যদি অসুবিধা হয় তাহলে কন্ট্যাক্ট নম্বরে যোগাযোগ করবে 7908934766।